বলছি আশেপাশে তো অনেক ফাঁকা জায়গা, রাতে মনেছে অনেক, রাত অনেক বাজে, সামনে গেলে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না, কি বলিস? তাহলে কি করা যায়? আজকে বিকেলে আপাতত যেহেতু চারজন আছি, এখানে কোনো এই জায়গায় কোনো রকম একটা থাকার মতো জায়গা করে ভোর নাগাদ আমরা বের হইলাম। আবার আসলে এখানে থাকাটা কি উচিত হবে? অবস্থা দেখছো চারিদিকে। তাছাড়া সামনের দিকে যাওয়া যাবে না এখন, কারণ সামনের দিকে শুনেছি ডাকাতের ভয় আছে। আরে পাগল, চারজন আছি রে ভাই। আচ্ছা পান্ডে, হ্যাঁ একটা কাজ করা যায়, বল। আমাদের তো চারজন আছি, জায়গাটা কিন্তু একেবারে খারাপ না, কি রাখি থাকা যায় তো এখানে? আমার কাছে মনে হচ্ছে থাকা যায়, রাত একটা রাতই তো। তাহলে ঠিক আছে চল, সমস্যা কি? কি সজীব, যেহেতু শীতকাল, রাত অনেক হয়েছে, আমার মনে হয় কোন একটা গাছের নিচ জাতীয় জায়গা বেছে নেওয়াটা বেটার হবে আমাদের জন্য। এটাই ভালো হয়। এখানে থাকা যায় না? হুম, এখানে সুন্দর যায়। সে আসবে, তোরা মরবি, তোরা মরবি, তোরা মরবি, তোরা মরবি। তোরা যা ভাবছিস বিষয়টা কিন্তু তা না। তুই এবার কি ন্যাকামি করিস বুঝলাম না। আরে ভাই সমস্যা নেই, চল সমস্যা নেই। আরে দুনিয়া কি আর বলা, সাহায্য কথা করে বলস তুই। ঠিক হয়ে যাবে যে চার বন্ধু আজকে যাত্রাপথে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সে জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। সেটি হলো যশাইখালীর শ্মশানঘাট, যেখানে মানুষ রাত্রে খুব কমই আসে, আর রাত্রি যাপন করার কথা তো চিন্তাই করে না। সবাইকে স্বাগত জানাচ্ছি জিনদা টিভির নিয়মিত আয়োজন ভূতের আড্ডায়। সাথে আছি আমি মফিজুল ইসলাম। চলুন দেখে আসি কি ঘটতে চলেছে এই চার বন্ধুর সাথে। শিয়াল করতে গেছে মনে হয়, মনোযোগ দে। রাকিব ওই দেখ, আরে দূর আর দেখ, কিছু না দিতে একা, এই চল তো দেখি কি, চল এসো, আরে চল তো, আরে দাঁড়া, আরে গিয়ে দেখে আসি, আরো কিছু না। ভাই ওকে, ওটা কি রে ভাই, রাখি
তুই এখনো যাসনি? সে আসছে, মরবি। আসনাত, আমাদের এখানে আসলে থাকা উচিত হয়নি। আসলে আমারও তো তাই মনে হচ্ছে। জায়গাটা আসলেই ভয়ঙ্কর। হ্যাঁ, কই গেল? এই হ্যাঁ, এই এই কবর দিকে, এই সুপ্রিয় দর্শক, চার বন্ধু যাত্রাপথে যে জায়গাটিতে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই জায়গাটি কতটা ভয়ঙ্কর সেটা জানানোর জন্য স্থানীয় একজনের সাথে কথা বলবো ইউসুফ ফকিরের সাথে, এবং জানবো এই জায়গাটি কতটা ভয়ঙ্কর। কেমন আছেন? ভালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আসলে এই যে যশাইখালী শ্মশানঘাট, এই জায়গাটিতে একজন সাধক ছিলেন, ছিল সেই সাধক মানে জনসম্মুখে নাকি অন্তর্ধানে চলে যায়, তাকে আর পরবর্তীতে কেউ দেখতে পায়নি, এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। উনি এই এখানে তো দল ছিল, এখানে সব দলই ছিল, তা উনি এই দলে হাইটে বেড়াইতো পানির উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনি ওনার সাধু মানুষ শ্মশানে এক সময় সন্ধ্যের সময় সাতটা শ্মশানে ই করত, আলো দিত একাই? হ্যাঁ। শ্মশানে এখন ব্রিজ ই হয়নি, ব্রিজ হয়নি, লোক এমনি এমনি যেত, যদি বলতো যে আমরা নদীর অটুক নদীর এই পাশে তো বাসা যাবো কিরাম করে, এটা সে গাড়ি আর উঠেনি, ওঠে না, ওইভাবে করতে করতে চলে যেত, হেঁটে হেঁটে চলে যেত পানির উপর দিয়ে। হ্যাঁ। আচ্ছা। সাধু সাধুরা যা করেছে, ওই শচীন মারা গেল ওই শ্মশানে। শচীন কে ছিলেন? ওই ওই পাশে এক সাধু ছিল। আচ্ছা। উনি ওই নারিকল গাছে ই করতে যে উনি মারা গেল ওই জায়গায়, ওই শ্মশানে, ওই জায়গায় ইন্দ্রর পাশে আর একজনের সাধু ছিল, সেখানে বসে আছে, ওখানে সদ করা হয়েছে ওখানে। তা এই শ্মশানে খুব নাম ছিল, এই 38 বছর এই শ্মশানে গেলাম পূর্ণিমা ঋষি, আমার জীবনে অত সিএল আমি দেখিনি, লাখে লাখ ওই শ্মশানে শ্মশানে আমরা গান বাজনা করছে, তা উনি বললো যে কেউ ই করো না, সিএলের কাজ কারা, ওরা চলে যাবে না, তো ওনারা তিন ঘন্টা ছিল ওখানে, তা উনি হচ্ছে গিয়ে তারপরেতে কমতে কমতে কনে যে চলে গেল, এত সিএল আমার জীবনে আর কোনো দিন দেখিনি। এখানে পরে আবার ইন্দ্র সাধু ছিল, সে এসে ওখানে কিছু কাজ করে, উনি ভালো কাজ করত, এই কিছুদিন পরে উনি উঠে গেল, ওই লোক যাওয়ার পরে আর শ্মশানটা এই পুলিশ যেইটা সেটা দিয়ে খুব সমস্যা করেছে, এই জন্যই লোকজন অঞ্চলে যারা আসত এখন আর আসে না। আচ্ছা, সাধুর অন্তর্ধানের বিষয়টা যে জানতে চাইছিলাম, যে সবার সামনে নাকি উদাও হয়ে গেছিলেন আর তাকে দেখা যায় নাই? হ্যাঁ, তো উনি দলের ভিতরে হেঁটে বেড়াইতো ওই সাধুই? হ্যাঁ, উনি উদাও হয়ে গেছিলেন সেই দলের ভিতরে হেঁটে বেড়াতেন? হ্যাঁ। তো ওনার এই অঞ্চলে ওনার খুব নাম সাধুর, এত যে সন্ধ্যের কাজ করে সাতটা শ্মশানে একই সময়, তাহলে তার ক্ষমতা না? তার সাধু যে উদাও হয়ে যাওয়ার সময়টার একটু ওই সময়টার বিষয়টা জানতে চাই, কীভাবে উদাও হয়েছিলেন বা কেনই বা হয়েছিলেন এইটা একটু জানতে চাই। সাধুরা তো ওই কাজ করে না, কারণ ওনারা এই আছে আর নেই, সাধুকের তো কাজ দিত ওইটে। যেদিন উদাও হয়ে গিয়েছিলেন তারপর থেকে আর কোনো সময় দেখছেন কিনা কেউ তাকে? না না, আর আর কেউ দেখিনি,
আমাদের অঞ্চলে আর ওনারা দেখিনি। বাপেরা সময় চলতো তো ওনার সাথে, তার সেসব কথা উনি বলেছে সেইটাই সেটা হচ্ছে জীবনে বেচেন। মানে কী বলে গিয়েছিলেন? ওনারা বলতো যে শ্মশানে উনি ইন্ডিয়ার লোক গান বাজনা করবে। তাই সাধু এই নলডাঙ্গা ছিল এ পাশে, ওখানে গান বাজনা হবে, সেখানে ই না করে এখানে সে রাজার ইমিশ হবে, এখানে ই হয়ে গেল। সারা রাত্রি গান বাজনা করে শুয়েছে, দেখে যে আমরা শ্মশানে আমরা শুয়ে রয়েছি। তে রাজার রাজার হচ্ছে কি ঘর, কিন্তু সে ঘর তো নেই কিন্তু শ্মশান। তা উনি সেসব এসব কাজ করেছে শ্মশানে। নলডাঙ্গায় রাজারা এসে গান বাজনা করবে, কিন্তু সেই সেখানে শ্মশানে রাজা গেড়ে ই হট ই করার কারণে যে ওনার নামটা খুব বেশি হয়ে গিয়েছে। ওনারা করেছে তো এসব, মানে উনি বলে গেছিলেন যে এরকম বাড়ির থেকে এসে এই জায়গায় এরকম গান টান এরকম হবে সামনে ভবিষ্যতে বলে গেছিলেন। হ্যাঁ তা তো বটে। আচ্ছা আচ্ছা, ওইখানে এখন শুনেছি যে আমরা সন্ধ্যার পরে ওই জায়গাটিতে মানুষ যেতে ভয় পায়। হ্যাঁ কেন? এটা এখন যেসব মানুষ যেসব কর্ম করছে এই জন্য উনি ওই কথাটা বলেছে, শ্মশানে কেউ থাকতে পারবে না। ইন্দ্র চলে যাওয়ার পরে এখন আর সাধুরা রাত্রি থাকে না, গান বাজনা করে দেখা চলে গেল। এখন আর ওই জায়গাটিতে কেউ রাত্রে থাকতে পারে না, কারণ যে ভয়ের কারণে কোনো ভয় অলৌকিক না সাধু গেলে। হ্যাঁ তা তো বটে। ওইখানে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই পর্যন্ত? এখানে গাছ বসে আছে, গাছ ভেঙে লোকের পড়ে গিয়েছে, এটার হাসপাতালে নিয়ে যে ই করে দিয়েছে। এইভাবে একজন না এই পরপর তিন চার বছর তিন চারজন লোক ওইভাবে মারা গেল ওই শ্মশানে। শ্মশানেই মারা গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জায়গাটি যে আপনি বলছিলেন যে আপনার এক সাইড পড়ে গিয়েছিল, এটা কী কারণে? এখন আমি এর আগে তো এই সাইড আমি ভালো লোক আসলাম, এসে কুলবেড়ের বাজারে গেছি। এই ভালো লোক আমার আর কোনো কথা মাথা নেই। এই বটতলা আছে, এই বটতলা ওই পাশে আমি পড়ে দিয়ে গেলাম আর আমার কোনো কথা নেই। এই এই পাঁচ বছর কোনো কথা মাথা কথা হয়নি। এই যে এখানে থাকার পরে জামতলায় যাই এখন কথা মাথা হচ্ছে। মেলা মেলা টাকা পয়সা দিলাম, ওষুধ কথা হলো না, এখন দু একদিন কথা মাথা হচ্ছে, যা এখন ভালো লাগে। আপনি এখানে যখন একা একা থাকা শুরু করলেন তারপর থেকে আস্তে আস্তে কথা হচ্ছে? হ্যাঁ। এই জায়গাটাতে আপনি একাই থাকেন আর কি? হ্যাঁ না একাই থাকি। আচ্ছা আচ্ছা, এখানে থাকার উদ্দেশ্যটা কি মূলত? এখানে খাজার খানকা শরীফ। আচ্ছা, এর কারণে আমি বলছিলাম যে এখানে গান বাজনা করবে লোকজন আসবে, বিদেশের লোকজনও আসবে, তা আসে আমার এখানে। তা ওনারা যে এবার গেল দুই দিন আমার এখানে ছিলেন, এ আবার ওনারা ফোন দিয়েছে যে আমরা এখানে আবার আসছি। তা আরও আরও আমেরিকার লোকও এখানে আসে, এইভাবে টুকটুক করে আসে, বাড়ির থেকে লোক এখানে আসে। হ্যাঁ। তো আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনি কথা বলতে পারতেন না সেটা কথা বলতে পারছেন এখন, তারপরেও কথা এখন অনেক বেঁধে বেঁধে যায়। হ্যাঁ কথা বেঁধে ধরছে, কথা বলছে না। দর্শক, আমরা কথা বলছিলাম ইউসুফ ফকিরের সাথে, জানার চেষ্টা করছিলাম এই যে দশাইখালি কতটা ভয়ঙ্কর। আপনারা শুনলেন যে এখানে যে সাধক ছিলেন তিনি পানির উপর দিয়ে নাকি হেঁটে যেতেন, সেই শ্মশানঘাটটিতে এখন মানুষ অনেকে যখন একসাথে থাকে গান টান করে চলে যান, তবে রাত্রি যাপন করেন না,
এখানে ভয়ঙ্কর বিষয়ের কারণে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, যে কারণে এখানে কেউ কিন্তু রাত্রি যাপন করেন না। সেই শ্মশানঘাটেই আপনারা দেখছিলেন চার বন্ধু কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলেন। তো ভূতের আড্ডায় পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছিলাম আমি মফিজুল ইসলাম। পরবর্তী এপিসোডে দেখা হবে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনেদার টিভির সাথে থাকবেন।